বন্ধুরা, শীতের আগমনে সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সম্পূর্ণ একটা নতুন রেসিপি, ছোট চিংড়ি মাছের কাপ্তাকারি। দেখুন বন্ধুরা, এই রেসিপিটা তৈরি করতে আমি কি কি উপকরণ ব্যবহার করব, চলুন একবার উপকরণগুলো দেখে আসি। এখানে মূল শুকনো লঙ্কা পেস্ট, রসুন পেস্ট, পেঁয়াজ পেস্ট, গরম ময়লা পেস্ট, পরিমাণ মতো লবণ, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, টমেটো কুচি, ধনে পাতা কুচি, এখানে আছে চালের গুঁড়া। আমার এই কাপ্তাকারিটা করতে একটু চালের গুঁড়া লাগবে। বন্ধুরা, চুলাইয়ের ওপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কড়াইটা আমার গরম হয়ে গেছে, এবার আমি অল্প পরিমাণ একটু তেল দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে এটা একটু নেড়ে ধরে নেব। চিংড়ি মাছটা আমি ভেজে নিয়েছি, এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। ভাজা চিংড়ি মাছের সাথে আমি উপকরণগুলো দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। চালের গুঁড়া, চিংড়ি মাছ এভাবে মেখে নিতে হবে। শুকনো লঙ্কা পেস্ট, রসুন পেস্ট, পেঁয়াজ পেস্ট, পরিমাণ মতো হলুদ, জিরে গুঁড়া, দিয়ে দিছে খাওয়ার সোডা। সবগুলো উপকরণ এভাবে মিক্স করতে হয়। আমি উপকরণগুলো সবগুলো এভাবে মিক্সড করে নিয়েছি, এবার আমি এভাবে কাপ্তাকারিগুলো তৈরি করব। দুই হাতের তালুতে এভাবে গোল করে নিতে হবে। নিয়ে এভাবে চেপে চেপে নিতে হবে। গোল করা শেষ, এবার আমি এটা তেলে ভেজে নেব। চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি কাপ্তাকারিগুলো ভেজে নেব। কাপ্তাকারিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এটা উঠিয়ে নেব।
এবার আমি কাপ্তাকারিগুলো রান্না করার জন্য মশলাগুলো তৈরি করব। এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, দিয়ে দেব লবণ। মশলাটা আমি কষাই করে নিয়েছি, এবার আমি নারকেলের দুধটা দিয়ে দিচ্ছি। আমি 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। 5 মিনিট পরে চলে আসলাম, ঢাকনাটা উঠিয়ে কাপ্তাকারিগুলো দিয়ে দেবো। রান্নাটা আমার শেষ পর্যায়ে, এবার আমি দিয়ে দিচ্ছি গরম মশলা। এবার লাস্টে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। কম খরচে এই রেসিপিটা আপনারা বাড়িতে তৈরি করতে পারেন। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার এস মিতা রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট ও শেয়ার করবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাটনটি অন করে দিন। আজ এই পর্যন্তই, সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা।